হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন কেরিয়ার। ফ্রেন্ডস, আবার আমি হাজির হয়েছি এই সপ্তাহের অর্থাৎ 8ই মার্চ 2023-এর একটি কর্মক্ষেত্র পেপার নিয়ে। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। তাই ফ্রেন্ডস, তোমরা যদি এর সম্পর্কে জানতে চাও প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই রয়েছে, দেখো, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে 598 জন নিয়োগ করা হবে। 598 জন সায়েন্টিস্ট, বি সায়েন্টিফিক অফিসার এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। এটি কেন্দ্রের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এখানে পরীক্ষা কেন্দ্র হবে কলকাতায়। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে চেয়েছে যে কোনো একটি বা একাধিক বিষয় নিয়ে বিই বা বিটেক বা এমই বা এমটেক বা এমএসসি বা এমফিল পাস করে থাকতে হবে। নেক্সট হয়েছে, পুনে ক্যান্টনমেন্টে 122 জনকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে সাফাই কর্মচারী, ওয়াচম্যান, জুনিয়র ক্লার্ক ও অন্যান্য বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এক্ষেত্রে স্যালারি হিসেবে দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। নেক্সট হয়েছে, কালিকট ন্যাশনাল ইনস্টিটিউটে 240 জনকে নিয়োগ করা হবে। গ্রুপ বি ও সি পদে 240 জন কর্মী নিয়োগ করবে কালিকটের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। গ্রুপ বি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট পদে। আর গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান পদে। নেক্সট হয়েছে, ভারতীয় সেনা বায়ুসেনাতে অগ্নিবীর বায়ুপদে নিয়োগ করা হবে। অগ্নিপথ স্কিমের অধীনে বেশ কিছু অগ্নিবীর বায়ু নিয়োগ করবে ভারতীয় বায়ুসেনা। সেক্ষেত্রে ট্রেনিং দিয়ে প্রার্থীদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে অবিবাহিত পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে, গ্যাস টারবাইনে 150 জন অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে নিয়োগ। 150 জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নেবে গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর অধীনস্থ একটি সংস্থা। নেক্সট রয়েছে, কলকাতায় জিও ইনফোকমে চাকরি রয়েছে। কিছু হোম সেলস অফিসার নেবে রিলায়েন্স জিও। এক্ষেত্রে নিয়োগ হবে কলকাতার বিভিন্ন জিও পয়েন্টে এবং দেশজুড়ে বিস্তৃত জিও পয়েন্ট নেটওয়ার্ক সেলস ও সার্ভিস সেন্টার হিসেবে কাজ করে থাকতে হবে। এক্ষেত্রে নিয়োগ হবে কলকাতার বিভিন্ন এলাকায়। নেক্সট রয়েছে, দিল্লি সরকারে 108 জন নিয়োগ করা হবে। বিভিন্ন পদে 244 জন কর্মী নেবে দিল্লি প্রশাসন এবং ক্রাফটস ইনস্ট্রাক্টর, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স ইনস্ট্রাক্টর, এমপ্লয়েবিলিটি স্কিলস ইনস্ট্রাক্টর সহ বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। ডিপার্টমেন্ট অফ ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনে পশ্চিমবঙ্গের প্রার্থীরা সাধারণ ক্যাটাগরিতে প্রার্থীদের জন্য নির্বাচিত শূন্য পদে আবেদন করতে পারবে। তাই এখানে সাধারণ প্রার্থীদের জন্য নির্বাচিত 108টি শূন্যপদ রয়েছে। নেক্সট রয়েছে, লেডি শ্রীরাম কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। বিভিন্ন বিভাগে 89 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন। এটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবে, এবং যদি ভিডিওটি নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন আসবে।